আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, যার একটি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে, LANGUAGE ল্যাঙ্গুয়েজ, আর একটা অংশকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেন লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ওকে, যার একটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, MACHINE মেশিন, LANGUAGE মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওকে। এগুলোর সম্বন্ধে ডিটেলসে আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব, আপাতত আজকে আমি তোমাদেরকে শিখাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়, ওকে। দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আরও দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে স্ট্রাকচার, STRUCTURED, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, GUAGE, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। এখন স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলতে মূলত আমরা কাকে বুঝি? সি ল্যাঙ্গুয়েজকে, ওকে। আর অবজেক্ট ওরিয়েন্টেড বলতে সবার প্রথমে যেটা আসে, এক নাম্বার হচ্ছে জাভা, দেন PHP, দেন রুবি, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম লিখছি, রুবি, দেন পার্ল, দেন সি শার্প, এটাকে সি শার্প বলে, ওকে, সি শার্প, SHARP, দেন অবজেক্টিভ সি, ওকে। তো বন্ধুরা, তোমরা জানো আইফোনের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম কী দিয়ে তৈরি করে? এই অবজেক্টিভ সি দিয়ে মূলত আইফোনের অ্যাপ্লিকেশন তৈরি করে, ওকে। তো আশা রাখি তোমাদের ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সিস্টেম নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এখানেই, এতটুকুই।